আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফলে আজকে আমরা চলে এসেছি ঢাকা পাটুয়াতলে। এটা কিন্তু সম্পূর্ণ ইলেকট্রনিক মার্কেট কিন্তু রয়েছে। যারা ইলেকট্রনিকের ব্যবসা বা সাউন্ড সিস্টেমের ব্যবসা যারা করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল হতে চলছে। আজকে আমরা চলে এসেছি জিএল ইলেকট্রনিক্সে। এখানে কিন্তু সাউন্ড সিস্টেমের জগতে কিন্তু এভরিথিং, কিন্তু সকল ধরনের আইটেম কিন্তু এখানে ইউজ পরিমাণ রয়েছে। আজকে আমরা এই শপে এসেছি এবং স্বামী দুর্গাপুজো উপলক্ষে যাদের স্পেশাল সাউন্ডের আইটেমগুলো লাগবে, তারা কিন্তু এই শপ থেকে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন। এবং এই শপের যে অনার রয়েছে লিমন ভাই, তার সাথে আমরা পরিচয় হব। আসসালামু আলাইকুম লিমন ভাই, আপনি কেমন আছেন? আসসালাম ভাই, এটা ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, জান আমি ভালো আছি। ভাই জান, আপনি এই শপে আসতে হলে ভাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিভাবে আসতে হবে? আসার ক্ষেত্রে আপনি মূলত আপনি গুলিস্তান আসলে হয়, গুলিস্তান থেকে যে কোনো রিক্সার মাধ্যমে আসতে পারেন বা বাস আছে বাসের মাধ্যমে আসতে পারেন, সেক্ষেত্রে বেশি একটা দূরে না। আপনি প্রয়োজনে পাটুয়াটুলে এসে আমাদেরকে ফোন দিলে হবে, আমরা আপনাদেরকে রিসিভ করবো। ঠিক আছে ভাই, সামনে দুর্গা পূজা উপলক্ষে তো আমের কাছ সবে তো এভরিথিং সাউন্ড সিস্টেমের সকল আইটেম এতে রয়েছে এবং আরো নতুন কালেকশন আসবে। তাই আমার যারা ভিউয়ার্স আছে, যারা সাউন্ড সিস্টেম নিয়ে যারা ব্যবসা করে, তারা টুকিটাকি হয়তো সাউন্ড সিস্টেম অনেক সার্কিট আছে বা এইসব পার্টস প্রতি আছে, সেটি সম্পর্কে আজকের ভিডিওটা আমাদের হবে। কারণ কি বড় ভিডিও তো আমরা অনেকগুলো দিছি ভাই, এবার কিছু আর কি অ্যাক্সেসরিজ নিয়ে আমরা একটা ভিডিও দিতে যাচ্ছি। আমাদের খুব প্রয়োজনীয় একটি আর কি অংশ, যেগুলো আপনার সাউন্ড সিস্টেম চলাতে হলে এগুলো আপনার অবশ্যই অনেক প্রয়োজন। যেমন আপনার সেই ক্ষেত্রে 3 ইঞ্চি কয়েল আছে, 4 ইঞ্চি কয়েল আছে, 5 ইঞ্চি কয়েল আছে, তারপর আপনার টুইটারের কয়েল আছে 34, 44, 51.5। এই যদি আমি ভাই আপনার আর কি স্পিকারের কয়েলটা দেখি, তাহলে সেক্ষেত্রে এটা হলো বর্তমান সবচেয়ে বড় কয়েল আর কি, 5 ইঞ্চি বয়স কয়েল, মানে 5 ইঞ্চি বয়স কয়েল। এটা ফাইবার কয়েল মূলত, যেটা আপনি খুব ভালো মানে একটি কয়েল। এটা আপনার ভিতরে বাইরে প্যাচ হয়, আর একটা হলো শুধু বাইরে প্যাচ হয়। দুইটা কোয়ালিটি হয়, একটা ভিতরে একটা শুধু বাইরে। ভিতরে বাইরে যেটা, ওটা রেট একটু বেশি, এটা আপনার প্রাইস পড়বে হচ্ছে হলো গিয়ে 1350 টাকা। 1350 টাকা। আর যদি আপনি শুধু বাইরেটা নেন, তাহলে সেই ক্ষেত্রে পড়বে 1250। আচ্ছা লিমন ভাই, আমি একটা জিনিস বলে দিচ্ছি, এই যে মার্কেটে অন্য সব যে কত দোকান আছে তার থেকে আপনি হলো 5 টাকা হলো কম থাকবে নাকি আজকের আমার ভিডিওতে? ভিউয়ার্স, আজকে কিন্তু পুজো পোলা কিন্তু প্রত্যেকটা মালে কিন্তু ডিসকাউন্ট থাকবে। আপনারা যা নিতে চান অবশ্যই লিমন ভাইয়ের কাছে আসবেন, সে কিন্তু বিশ্বস্ত সহিত কিন্তু ব্যবসা করে আসছে দীর্ঘ অনেকদিন যাবো। তার কিন্তু সম্পূর্ণ বা সাউন্ড বক্সের কিন্তু নিজস্ব যে বক্সটা থাকে, খালি বক্সটা, তার কিন্তু নিজস্ব কারখানা রয়েছে। সেসব ভিডিও সামনে আপনি আরও দেখবেন, আজকে শুধু পার্টসপাতি নিয়ে আলোচনা রয়েছে। জি ভাইয়া, তারপর এটা হচ্ছে আপনার 5 ইঞ্চি কয়েল, আর 4 ইঞ্চি কয়েলের মধ্যে নতুন একটি কয়েল আসছে মূলত। এটা আপনার হাইটটা দেখেন অনেক বড়, এই যে এই কয়েল আর এই কয়েলের ডিফারেন্সটা দেখেন, সেক্ষেত্রে এটার হাইটটা অনেক বড়। বর্তমান কিছু কিছু স্পিয়ার আসতেছে যেগুলো আপনার হাইট অনেক বড় প্রয়োজন কয়েলে, তো যার কারণে এই কয়েলটা আমরা নিয়ে আসি নতুন বাজারে আসছি। এগুলো এটা আপনার পার পিস পড়বে 600 টাকা। হ্যাঁ, এটা 4 ইঞ্চি বয়স কয়েল, ফাইবার কয়েল। ফাইবার কয়েল। জি, ফাইবার কয়েলটা আসলে মূলত আপনি সহজে গরম হয় না, আর এটা হচ্ছে আপনি স্টিল কয়েল, এটা আপনার একটু গরম হওয়ার সম্ভাবনা থাকে আপনার। সেই ক্ষেত্রে এটার স্টিল কয়েলের রেট একটু কম, কিন্তু তুলনামূলক এগুলো একবার খারাপ না। অনেক স্পিকারের মধ্যে এই কয়েলগুলো ইউজ হয়, যে বেল স্পিকারের মধ্যে মূলত এগুলো বেশি ইউজ হয়। জি জি, এটা আপনার পার পিস পড়বে 250 টাকা। 250 টাকা 4 ইঞ্চি কয়েল। হ্যাঁ, আর আপনি এটার মধ্যে সেম 3 ইঞ্চি কয়েলটা আমরা আনছি, এই 3 ইঞ্চি কয়েল যদি নিতে চান এটা পড়বে 150 টাকা পার পিস। 150 টাকা পার পিস। আর যদি আপনি দেখেন তাহলে সেই ক্ষেত্রে আরেকটা হলো ফাইবার, ক্যাপ্টেন ফাইবার, 4 ইঞ্চির মধ্যে ক্যাপ্টেন ফাইবার। এটি একটু পাতলা, কিন্তু আপনি এগুলো কয়েল অনেক ভালো টিকসই মানে কয়েল এগুলো, এগুলো আপনি পার পিস পড়বে হলে গিয়ে 350 টাকা। 350 টাকা 350 টাকা। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার মূলত আরসিএফ ব্র্যান্ডের মধ্যে এই কয়েলগুলো ইউজ করা হয়। এই দেখেন আপনার ফাইবারটা হলুদ, আর একটা ফাইবার হয় লাল, দুইটা কোয়ালিটির ফাইবার। তবে আপনার হলুদ ফাইবারটা ভালো, হলুদ ফাইবারটা ভালো, এই কয়েলটা নিতে পারেন। এটা আপনার পার পিস পড়বে হচ্ছে হলে গিয়ে 480 টাকা। 480 টাকা 480 টাকা। হ্যাঁ, তারপর যদি আমরা একটি কয়েল দেখাই, এই কয়েলটার হাইট কিন্তু একদমই শর্ট। এই দেখেন শর্ট থেকে আরও বেশি শর্ট, মানে যদি তুলনা করি আপনি দেখেন এই বড় বড় কয়েলের থেকে অনেকটাই শর্ট। এটা হচ্ছে মূলত পিবি স্পিকারের মধ্যে ইউজ করা হয়। পিবি স্পিকারের মধ্যে ইউজ করা হয়, এগুলো আপনার 4 ইঞ্চি বয়স কয়েল। এটা আপনার লেয়ারটা খুবই ছোট, যার কারণে ভোকালটা খুবই ক্লিয়ার বেরোয়। এটা আপনার লেয়ারটা ছোট কিন্তু দেখেন অন্যান্য কয়েলের তুলনায়, যার কারণে ভোকালটা ভালো বেরোয়। এটা পিবির মূলত পিবি স্পিকার অরিজিনাল কয়েল। এটা আপনার পার পিস পড়বে 350 টাকা। 350 টাকা। হ্যাঁ, এটার মধ্যে আপনার ফাইবারও আছে, ফাইবারটা আপনার পড়বে 450 টাকা। এর মধ্যে ফাইবার আছে। আর 3 ইঞ্চির মধ্যে আমাদের কাছে ভিতরে বাইরে কয়েলটা চলে আসে, ফাইবার হলুদ ফাইবার মধ্যে, দামি ফাইবারের মধ্যে ভিতরে বাইরে। এটা আপনার পার পিস পড়বে 250 টাকা। 250 টাকা। হ্যাঁ, তারপর যদি দেখে 3 ইঞ্চির মধ্যে এই যে আর একটা হচ্ছে আপনার ক্যাপ্টেন ফাইবার, ক্যাপ্টেন ফাইবার, এটা আপনার পার পিস 200 টাকা। এগুলো আপনি খুব ভালো, এই দেখেন লেয়ারগুলো খুবই ভালো এবং তামা। তারপরে চলে গিয়ে এটা আপনার 3 ইঞ্চি কয়েলের মধ্যে আপনার মোটা ফাইবার, যেটা আর কি মোটা আরসিএফ ফাইবার, যেটা আর কি বলি আমরা, এটা আপনার পার পিস ধরা যাবে 350 টাকা।
এটাও আপনার খুব ভালো মানের কয়েল। লিমন ভাই আপনার কাছে আরেকটা জিনিস আমি জানতে চাই, এই সব জিনিস যারা মানে নিজেরা যারা নিয়ে ফিটিং করতে চায় পারবে, আর যদি ফিটিং করতে না চায় যদি আপনি কি কোনো বিশ্বস্ত কোনো শপ রয়েছে পরিচিত মিস্ত্রি আছে সেই ক্ষেত্রে আপনারা প্রয়োজনীয় স্পিকার পাঠিয়ে দিবেন, আমরা এগুলো রিপেয়ারিং করে হয়তো পাঠিয়ে দিতে পারি। জি ভাই এটা জানার জন্য অনেক ভালো হলো। জি ভাই তারপর কি দেখছি আমরা, তারপরে টুইটারের কয়েলগুলো, টুইটার কয়েল আপনার, হ্যাঁ সবচেয়ে ছোট কয়েলের ভিতরে যদি আসি এটা হচ্ছে আপনার 34.4 কয়েল, 34.4 এটা আপনার পার পিস পড়বে হচ্ছে লাগে 140 টাকা, 140 টাকা, এত কম? একদম কম আপনার এগুলো, কিন্তু আপনি এগুলো কয়েলের মধ্যে অনেক ধরনের কোয়ালিটি হয়। জি কয়েলের মধ্যে এটা থেকে আরো কম দামি কয়েল আছে, যেমন আপনি 100 টাকা দামের কয়েল হয় 34.4, কিন্তু এটা আপনার তামা, তামা পুরো তামা রয়েছে, হ্যাঁ ডেটটা পুরো তামা। আর এটা হচ্ছে আপনার 44.4 কয়েল, পার পিস পড়বে 150 টাকা, 150 টাকা, এটাও তামার লেয়ার, এটাও তামার লেয়ার, হ্যাঁ জি। এগুলো আছে মূলত আপনার 2x টুইটার আমরা যাকে বলি ওইগুলোর মধ্যে ইউজ করা হয়। আর এটা হচ্ছে লাগে আপনার একদম একুরে 2x যদি হিসাব করেন তাহলে সেই ক্ষেত্রে যে এটা, এটা আপনার পিছনে পুরোটাই প্লাস্টিকের লেয়ার, পুরো প্লাস্টিক লেয়ার হবে, এটা আপনার পুরোটাই কয়েল, এই যে দেখেন আপনার কয়েলটা একদম এটার মধ্যেই দেওয়া আছে, এটা আপনার তামার লেয়ার, এটা আপনার পার পিস পড়বে 250 টাকা, 250 টাকা পার পিস। তারপর এটার থেকে আরেকটু বড় সাইজের যদি দেখেন তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে 51.5, আর কি 2x এর মধ্যেই, কিন্তু এটা 51.5, কয়েলটা 2x এর তুলনায় একটু বড়, এটা আপনার পার পিস পড়বে হচ্ছে হলে 250 টাকা, 250 টাকা, হ্যাঁ এটা পার পিস 250 টাকা। তারপরে যদি আমরা দেখি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 3360, এটা হচ্ছে আপনার মূলত পিভি কোম্পানির যে 3360 ওইটা হচ্ছে এটা, আরেকটা হয়ে লাগে আপনার বুয়ে কোম্পানির 3360, বুয়ে বা ক্যাট কিং ওইগুলার কয়েল হচ্ছে যে এটা, দেখেন কয়েলের মধ্যে কিন্তু তফাত আছে আপনার, প্রায় মোটামুটি ভাবে লেয়ারের দিক দিয়েও ডিফারেন্স আছে, প্লাস আপনার নপের দিক দিয়ে ডিফারেন্স আছে, অনেক দিক দিয়ে ডিফারেন্স আছে, এই কয়েল এটার মধ্যে বসবেন, এটা এটার মধ্যে বসবেন, এটা হচ্ছে মূলত 72.2, আপনার 560 টাকা। তারপরে যদি আমরা অন্য কয়েল দেখে ছিল হচ্ছে আপনার 446টি কয়েল, 446টি কয়েল, হ্যাঁ 446টি কয়েল যেটা হচ্ছে বাজারে সবচেয়ে রানিং রানিং আর কি যারা প্রফেশনাল তাদের প্রয়োজন, 446টির মধ্যে আপনার কয়েলের বর্তমানে আমাদের কাছে তিনটা কোয়ালিটি আছে, তিনটা কোয়ালিটি, এটা যেমন আপনার লেয়ার দেওয়া আছে লেগে আপনার একটু পাতলা কিন্তু তামা, তামা, আর এটার মধ্যে হলে কি আপনার দেওয়া আছে একটু মোটা লেয়ারটা, আপনি দেখলে বুঝবেন এই যে লেয়ারটা দিয়ে দেখেন এটা থেকে এটা লেয়ারটি কিন্তু মোটা, হয়তো ভিডিওতে বোঝা যেতেছে না কিন্তু কাছে কাছে হলে তো বুঝতে পারবেন, ভাই ভিডিওতে বোঝা যায়। আর একটা হচ্ছে লেগে আপনার এই লেয়ারের মধ্যে এটা যেমন তামার লেয়ার দেওয়া আছে, আরেকটা হবে লেগে আপনার লেগে ফ্ল্যাট, ফ্ল্যাট পুরো রেবন লেয়ার আর কি এক তারের মধ্যে সব, এটা কিন্তু আপনার আলাদা আলাদা তামা পেঁচানো জিনিসটা পেঁচানো, আরেকটা হলো লেয়ার পুরো ডেক লেয়ারের মধ্যে, হ্যাঁ তো যদি আপনার এটা, আর এটার মধ্যে কিন্তু আপনার পার্থক্য আছে, এটা যেমন আপনার সিঙ্গেল সিঙ্গেল, এটা হচ্ছে আপনার ডাবল ডাবল ডাবল, দুইটা দুই ধরনের, এটা আপনার পার পিস পরে 550 টাকা, এটা আপনার পার পিস 650 টাকা, 650 টাকা, আর এটার মধ্যে যদি আপনার ফ্ল্যাটারের লেয়ারটা নিচ্ছেন ওইটা আপনার পার পিস পরে 900 টাকা, 900 টাকা, সর্বোচ্চ ভালো মানে কয়েল, সর্বোচ্চ একবার হাই কোয়ালিটি, জি জি। তো কোয়ালিটির মধ্যে আর কি এগুলোই ছিল আমাদের কাছে, আর এছাড়া এক্সেসরিজ অনেক কিছু পাবে, এই যে এক্সেসরিজ গুলা যেমন আপনার যে মনো জ্যাকের সকেট, তারপরে এক্সেলার সকেট, তারপরে এগুলো এলিঙ্গি নাট, এগুলো তো আপনার বক্সের ভিতরে ইউজ করা হয়, এইগুলো আর কি এরকম টাইপের নাট যেটা হচ্ছে আপনার একবার ইউজ করলে আর আপনার জায়গাটা থ্রেডটা নষ্ট হয় না, থ্রেডটা নষ্ট হয় না, এলিঙ্গি নাট, হ্যাঁ, তারপরে সুইচ, তারপরে এক্সেলার জ্যাক রেস্টেন্স, তারপর আপনার এক্সেলার সকেট, ফেদার পাবেন নিচের ফেদার টার্মিনাল, স্পিকম সকেট, বড় সুইচ আছে, তারপর আমাদের লোগো পাবেন, যেমন এগুলো হচ্ছে আপনার পিভি টাইপের লোগো, পিভি জেবিএল অ্যাভেলেবেল আমাদের কাছে অনেক ধরনের লোগোই পেয়ে যাবেন, যে লোগো লাগে আপনারা জিজ্ঞেস করবেন আমরা হয়তো আপনাকে দিতে সক্ষম হবো। তারপরে হচ্ছে ডাবল টার্মিনাল, অরিজিনাল হেডেড টার্মিনাল এগুলা, তারপরে এগুলো হচ্ছে আপনি স্পিকন সকেট, স্পিকন সকেট এটা আপনার দামিটা, এটা কিন্তু তামার, তামার পুষ, এটা আপনার সহজে গরম হয় না, তামার পুষ, এক্সেলার সকেট, এগুলো হচ্ছে আপনি কম দামি এক্সেলার, তারপরে আপনার নব পাবেন, নব পাবেন, স্ক্রু পাবেন, আমাদের কাছে মোটামুটি আর কি যাবতীয় সব ধরনের, যেমন আপনার মোবাইল জ্যাক আছে, বড় ছোট এক্সেলার জ্যাক আছে, তারপরে আরসি জ্যাক আছে, মনো জ্যাক আছে, বিভিন্ন ধরনের জ্যাক কালেকশন আমাদের কাছে রয়ে গেছে, যেগুলো আপনাদের প্রয়োজন হলে আমাকে জানাবেন, আমরা আপনাকে কুরিয়ার সার্ভিসে বা সরাসরি এসে নিয়ে যেতে পারেন। ভিউয়ার্স এখানে কিন্তু আজকে কিন্তু ভিডিওটা কিন্তু স্পেশাল চলছে, যারা পার্সপাতি যা ছোটখাটো যারা লাগবে আপনার ছোটখাটোর মধ্যে, যেমন আপনার বোল্ট মিটার আমাদের কাছে পাবেন, তারপরে আঠাগুলো পেয়ে যাবেন যেগুলো আপনার স্পিকার বসানোর কাজে ইউজ করা হয় নেগেটিভ পজিটিভ, মাইক্রোফোনের কিট পাবেন, বিভিন্ন ধরনের কিট আমাদের কাছে রয়ে গেছে, যেমন এগুলো আপনার দামি কিট লোড়া কোম্পানির, এগুলো আপনার পার পিস পড়বে হচ্ছে 550 টাকা, 550, এগুলোর মধ্যে কম দামি হয় 350-250 টাকা দামের হয় কিন্তু এটা একটু দামিটা। তারপরে শিউরের কিট পেয়ে যাবেন আমাদের কাছে, শিউরের অরিজিনাল কিট, এটা এই যে দেখেন এগুলো আপনার শিউরের একবার অরিজিনাল কিট, এগুলো আপনার পার পিস পড়বে হচ্ছে লাগে 600 টাকা, একদম অরিজিনাল কিট শিউর কোম্পানির, জি এগুলো আমাদের কম দামি কিটও পাওয়া যায়, 100 টাকা দামের কিটও আমাদের কাছে আছে, যেগুলো হচ্ছে কম দামি, যেমন এই যে কম দামি কিটগুলো যদি দেখে তাহলে সেই ক্ষেত্রে যেমন আপনার এই যেমন আছে শিউরের কম দামি, এগুলো আপনি 100 টাকা হলেই পাওয়া যায়, 100 টাকা মাত্র, 100 টাকা মাত্র, 100 টাকা আপনার মাইক্রোফোনের কিট পাওয়া যায়। আর এটা হচ্ছে আপনার অরিজিনাল, এই যে দেখেন দুইটা দুই ধরনের অনেকটাই ডিফারেন্স, জি এই দেখেন আপনার তামার লেয়ারটা দেখলেই বুঝবেন,
এটা আপনার দূর থেকে কাজ করবে, এটা আপনার মোটামুটি কাজ করবে। এর থেকে আরো কম দামি কিডও আছে আমাদের কাছে, 50 টাকা দামের কিডও পাওয়া যায়, কিন্তু এগুলা কোয়ালিটি এতটা বেটারফুল না। তারপরে এডি কি রয়েছে? এগুলো হচ্ছে আপনার মাইক স্পিকারের ক্যাপ, এগুলো আপনার মূলত হ্যাঁ কয়েলের উপরে যে অংশটা বসানো হয় আর কি, কয়েলটা যাতে ভিতরে ময়লা ঠলা না থাকে এই কারণে ক্যাপগুলো ইউজ করা হয়। ক্যাপও আমাদের কাছে পেয়ে যাবেন, বিভিন্ন রেটের ক্যাপ আছে, বিভিন্ন সাইজের হয়, 3 ইঞ্চি, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, বিভিন্ন ধরনের সাইজ হয়, স্পাইডার হয়, স্পাইডারও পেয়ে যাবেন আমাদের কাছে। তারপরে এগুলো হচ্ছে আপনার মনোজ্যাক, এই মনোজ্যাকগুলো পেয়ে যাবেন আর কি। যত খুচরো আইটেম আছে আমাদের কাছে সব ধরনের খুচরো আইটেমগুলো পেয়ে যাবেন। একটা আপনার পূর্ব অরিজিনাল যদি নেন তাহলে সেক্ষেত্রে পূর্ব আপনার এটা প্লাস্টিক সহ একটা পাওয়া যায় কাছে, প্লাস্টিক ছাড়া। এটা হচ্ছে প্লাস্টিক ছাড়া, এটা আপনার পার পিস 150 টাকা, আর প্লাস্টিক সহটা 300 টাকা পড়বে। তারপরে শোর মধ্যে কম দামি কয়েল আছে, যেমন শোর মধ্যে শুধু 100 টাকা এই কয়েলটার দাম, না সরি এটা আবার ই কর আপনার, এই যেমন এটা আপনার দাম পড়বে 300 টাকা, 300 টাকা, এই যে আপনার ইয়ে প্লাস্টিক বসানো, এটা হচ্ছে আপনার প্লাস্টিক ছাড়া, এই যে দুইটা কোয়ালিটি, জি জি প্লাস্টিক ছাড়া দুইটা দুই কোয়ালিটি। এছাড়া আমাদের কাছে টো কোম্পানির কয়েল পাবেন, তারপরে সামি কোম্পানির কয়েল পাবেন, ইউনিটগুলো পেয়ে যাবেন, সব ধরনের আর কি, যত ধরনের আপনি অ্যাক্সেসরিজ আছে সব ধরনের আইটেমই পেয়ে যাবেন আমাদের কাছে। মূলত আপনার বক্সের ভিতরে যে টুইটার অথবা হাই যেটা আমরা বলে থাকি এগুলো হচ্ছে ওই আইটেমগুলো। এটার মধ্যে যদি আমরা বড় মধ্যে যদি দেখাই তাহলে সেক্ষেত্রে এগুলো হচ্ছে আপনার 4-4 XT, 4-4 XT এটা হচ্ছে আপনার আরসিএফ কোম্পানি, এটা আপনার উইথ রবার, সাথে আপনি কিন্তু রবার দেওয়া আছে, এই একটা আপনার পিভি কোম্পানি, এর সাথে রবার নেই, এই মাল একটু দামি। এটা যদি আরসিএফ কোম্পানির টুইটারটা যদি আপনি নিতে চান তাহলে সেক্ষেত্রে এটা আপনার জোড়া পড়বে 8200 টাকা, 8200 টাকা, হ্যাঁ। আর এটা হচ্ছে আপনার পিভি কোম্পানি, পিভি কোম্পানিটা যদি নেন তাহলে সেক্ষেত্রে এটা জোড়া পড়বে 7200 টাকা, 7200 টাকা। তারপরে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার ভুয়ো কোম্পানি 3-3 XT হাই, এটা আপনার খুব ভালো মানে ফিটার মোটামুটি ভাবে, এটা আপনার 3-3 হলেও কোয়ালিটি এবং কাজের দিক দিয়ে মোটামুটি 4-4 মতো, এটা আপনার জোড়া পড়বে হলে গিয়ে 5000 টাকা জোড়া পড়বে। তারপরে যদি দেখেন তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে 51.5, এগুলো আপনার 3-3 XT অথবা 2-2 XT, অনেকে 2-2 বলে অনেকে 3-3 বলে, যেটা আপনার পার পিস পর হচ্ছে লেগে 1350 টাকা। তারপরে যদি দেখেন মূলত 2-2 হচ্ছে, অ্যাকুরেট 2-2 হচ্ছে এটা, এটা আপনার 2-2 XT, এটা আপনার পার পিস পরবে 1250 টাকা। আর এটা হচ্ছে আপনার 2-2 থেকে একটু ছোটো সাইজ, 44.4, এটা আপনার আর কি টুইটারের নাম, এটা 44.4টা যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে এটা প্রাইস পড়বে 850। আর এটা হচ্ছে আপনার 34.4, এটা আপনার পার পিস পড়বে 750। তবে আপনার প্রাইস বিভিন্ন দামের হয়ে থাকে, যেমন এটার মধ্যে আপনার কোয়ালিটি হয়, একটা হলো আপনার 900 ওয়াট, তারপরে 1500 ওয়াট, 1600 ওয়াট, তারপরে একটা মধ্যে হলো আপনার লাইট সহ আছে কিছুর মধ্যে আইটেম, এগুলো হচ্ছে আপনার লাইট ছাড়া। যদি আমি লাইট ছাড়ার মধ্যে এটা দেখি তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার 1500 ওয়াট, 1500 ওয়াট, এটা আপনার অ্যাকুরেট 1500 ওয়াট মেশিন আছে ভিতরে, হিটার মেশিন 1500 ওয়াটের। এটা যদি নিতে চান এটা আপনার পার্পিস করবো হচ্ছে লেগে আপনার 4800 টাকা, 4800 টাকা, হ্যাঁ। আর এটার মধ্যে সেম, এটা কিন্তু ছোটো সাইজ, কিন্তু আমরা লেখাচ্ছি এটা 1500 ওয়াট, কিন্তু মূলত এটা 900 ওয়াট, 900 ওয়াট, হ্যাঁ 900 ওয়াট, কিন্তু এগুলো আমাদের আমরা 1500 আনি, 900 লিখে আনি অনেক সময়, তো সেই ক্ষেত্রে 900 ওয়াট এটা আপনার প্রাইস পড়বে হচ্ছে লেগে 4000 এটা আপনি 3800 টাকা মতো ধরা, 3800 টাকা। আচ্ছা দেখুন, এইসব ফগ মেশিনের জন্য যে লিকুইডটা দরকার ওইটা কি আপনি, এই যে লিকুইডটা, এই যে আপনার সামনেই রয়ে গেছে ভাই, যেমন আপনার এগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের কালার হয়, বিভিন্ন ধরনের ফ্লেভার হয়, আর এগুলো হচ্ছে পুরো র, এগুলো কোম্পানি থেকে যেভাবে আছে ঠিক ওইভাবেই, পরে আমরা হয়তো এগুলোর মধ্যে আমরা কালার মিক্স করি বা আপনার সেন্ট গুলা মিক্স করি, বিভিন্ন ধরনের ঘ্রাণ বের হয় আর কি, এই যেমন আপনার ধোয়ার সাথে সাথে ঘ্রাণটাও বের হইতেছে এরকম হয় আর কি এগুলোর মধ্যে, তো সেই ক্ষেত্রে এগুলো যেমন আপনার মিক্স করা, আর এগুলো আমরা মিক্স করি নি, যেমন এগুলো আপনি একবারে র, এটা হচ্ছে আপনার একদম মধুর মতো ঘন, এগুলা এগুলো আপনার হাতে আঙুলে নিলে গরম হয়ে যাবে হাত সাথে সাথে, আর যেগুলো কম দামি ওগুলো দেখবেন আপনার গরম হবে না সহজে। এগুলো দামিগুলো যদি নেন, দামিগুলো আপনার পার লিটার পড়বে হচ্ছে 350 টাকা, 350 টাকা দামিগুলো লাগবে, 350 টাকা। তারপরে যদি যেগুলো দেখতেছেন এগুলো আমার সেম জিনিসই, কিন্তু জাস্ট আপনার কালার মিক্স, যেমন আপনি এটার মধ্যে কালার নেই, এটা আপনার দাম পড়বে মাত্র 200 টাকা, এগুলো আপনার কালার সেন্ট মিক্স করা আছে, এগুলো 250 টাকা, 250 টাকা প্রতি লিটার, 250 টাকা করে এগুলো কালার এবং সেন্ট মিক্স করা, আর এগুলো আপনার কালার সেন্ট মিক্স ছাড়া, একদম দামিটা আপনার 350 টাকা, তারপর একটা 200 টাকা কম দামি। আর আমাদের কাছে মোটামুটি বড় আইটেমগুলো তো রয়েছে, এটা আপনার আগের ভিডিও তো দেখছেন, এবং পরবর্তী আমরা একটা ভিডিও ছাড়বো, ওইটা হচ্ছে আপনারা হয়তো কিছুদিন পরে পেয়ে যাবেন, এবং আমাদের কারখানা ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। আর আমাদের থেকে যে কোনো মালের প্রয়োজন হলে আপনারা ফোন করবেন, আর বর্তমান রেটগুলো যেহেতু ওঠা নামা হইতেছে তো সেক্ষেত্রে অবশ্যই আসার আগে আপনারা ফোন দিয়ে আসবেন, নির্দিষ্ট রেটগুলো জেনে আসবেন। আর এছাড়া যদি আপনারা কোনো মাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান সেটাও নিতে পারবেন, আমাদের কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনার দেশের যে কোনো প্রান্তে আমরা সুন্দরবন কুরিয়ার বা এসআই পরিবহন, এজিআর, করতোয়া, যেটা বলেন আমরা ওই কুরিয়ারে আমরা মাল দিয়ে থাকি, যে কোনো ট্রান্সপোর্ট আমরা মাল দিয়ে থাকি। তো আপনাদের যে কোনো অ্যাক্সেসরিজ প্রয়োজন আমাদেরকে ফোন দেবেন, এছাড়া বড় আইটেম আছে, বড় আইটেমের ভিডিওটা আমাদের খুব শীঘ্রই পেয়ে যাবেন, আর আমাদের কারখানার ভিডিওটাও পাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, এর যে কোনো মালের প্রয়োজনে আমাদেরকে ফোন করবেন।
বিয়ার স্বল্প ভিডিওতে এত আইটেম তো দেখানো সম্ভব না, তারপর আপনাদের কিছু অল্প সংখ্যক আইটেম দেখে এই সবের পুরোটা রিভিউ দেওয়ার জন্য আমরা কিন্তু চেষ্টা করছি। আপনারা যারা মাল নিতে চান তারা কিন্তু তাদের ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা কল দিয়ে কিন্তু ডাইরেক্ট ভিডিও কল দিয়ে কিন্তু যে পার্টসটা আপনার দরকার সেটি কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন। তা ঠিক আছে ভিউয়ার্স, তো আজকের মতন এই পর্যন্তই, ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।